নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম আপনাদের এই প্রিয় চ্যানেল বাংলা মাটি কৃষি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো লাউ, কুমড়ো, শসা, করলা এই সব জাতীয় গাছগুলি ফুল থেকে ফলে পরিণত না হয়ে ফুলের ফুলটা গুটি অবস্থায় ঝরে পড়ার সমস্যার সমাধান নিয়ে। আমি এর আগে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম শসা গাছের, যে আপনি 2G 3G কাটিং করে আপনি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফোটাতে পারবেন। আপনার ছাদ বাগানে এক চিলতে উঠানে হয়তো আপনি লাউ গাছের চাষ করেছেন, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফুটছে, কিন্তু সেই স্ত্রী ফুলটা আর ফলে পরিণত হচ্ছে না, ফলটা গুটি অবস্থায় শুকিয়ে যাচ্ছে। এই সব জাতীয় গাছের ফল শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এরকমই 2-3টা কারণ আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, আর এই পয়েন্টগুলো যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রথম যে কারণটা হলো, আপনার ছাদ বাগানে কি টবের মধ্যে কি বস্তার মধ্যে আপনি লাউ, কুমড়ো, শসা যে কোনোই গাছ লাগান না কেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন মতো জল যদি না দেন তো আপনার ফুল থেকে আর ফলে পরিণত হবে না, ফুলটা শুকিয়ে পড়ে যাবে। এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, এতটাও বেশি জল দেবেন না যাতে গাছের গোড়া পচে না যায়। তো যথেষ্ট পরিমাণে জল দেবেন, যতটা প্রয়োজন ততটাই জল দেবেন। 2 নম্বর হলো ফুলের সঠিক নিয়মে পরাগায়ন না হওয়া। দেখুন, এখন বন্ধু মাছি বা বন্ধু কীট পতঙ্গর প্রচুর পরিমাণে অভাব হয়েছে, এর জন্য আপনার সঠিক নিয়মে পরাগায়ন হচ্ছে না। তো সঠিক আয়োগানে পরাগায়ন না হলে আপনাকে কৃত্রিম উপায়ে পরাগায়ন করে দিতে হবে। তো কৃত্রিম উপায়ে পরাগায়ন কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে করে দেওয়া আছে, তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন। আমি আর এই নিয়ে আলোচনা করছি না, লিঙ্ক আই বটন কিংবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 3 নম্বর যে সমস্যাটার কথা আমি বলবো সেটা হলো মারাত্মক সমস্যা, মাছি পোকার আক্রমণ। তো মাছি পোকার আক্রমণ হলেও ফুল থেকে ফলে পরিণত হবে না, ফল পচে শুকিয়ে পড়ে যাবে। ফল পচার এটা একটা মারাত্মক সমস্যা, তো এর সমাধানও আমার আছে, পুরো জৈব নিয়মে আমি আপনাকে সমাধান দেবো। দেখুন, রাসায়নিক আপনি বাজার থেকে যে ফলমূল যে সবজিগুলো আপনি কিনে খাচ্ছেন সেগুলো তো রাসায়নিক বটেই, আপনার বাড়িতে যেটা আপনি ফলাবেন তো সের দিকে আপনি রাসায়নিকের দিকে যাবেন কেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো জৈব নিয়মে মাছি পোকা দমন আপনি কিভাবে করবেন। 2টো নিয়ম আমি আপনাদেরকে বলে দেবো। তো প্রথম যে নিয়মটা হলো মাছি পোকা দমনে অন্যতম উপায় হলো ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ আপনি ইউজ করতে পারেন, ফেরোমন আপনি বাড়িতেই তৈরি করতে পারেন ফেরোমন ফাঁদ। এতে মাছি পোকাকে আকৃষ্ট করার জন্য আপনাকে লিওর লাগাতে হবে, ওই লিওরে স্ত্রী মাছি পোকার গন্ধ থাকে, এতে পুরুষ মাছি পোকাগুলো আকৃষ্ট হয়ে এসে মারা যায়। তো ফেরোমন ফাঁদ নিয়ে বিশেষ একটা ভিডিও আমি করে দেবো, তো আপনারা যদি কমেন্ট করেন, আর ফেরোমন ফাঁদ নিয়ে আর বিশেষ কিছু আলোচনা আমি করছি না। তো মাছি পোকা দমনে সবথেকে ভালো উপায় হলো ফেরোমন ফাঁদ। এই মাছি পোকা দমনে অন্যতম আরেকটি উপায় হলো আপনাকে কীটনাশক মেলাথিয়ন বা কার্বালের, এই ওষুধগুলো ঝোল গুঁড়োর সাথে মিশিয়ে সুতির কাপড় কি পাট দড়ি এতে গুড় জলটা চুবিয়ে 8 থেকে 9 জায়গায় আপনি টাঙিয়ে রাখবেন। ওই গুড়ের গন্ধে পূর্ণাঙ্গ মাছি পোকাগুলো এসে আকৃষ্ট হয়ে গুড় খেয়ে মারা যাবে। এই মাটির ভাঁড়ের মধ্যে গুড় জল করে রেখে দিতে হবে, ওই গুড় জল খেয়ে মাছি পূর্ণাঙ্গ মাছি পোকাগুলো আকৃষ্ট হয়ে আসে এবং ওই গুড় জল খেয়ে মারা যায়। এইভাবে আপনি মাছি পোকা দমন করতে পারেন। আর মাছি পোকার আক্রমিত যে ফলগুলো ওগুলো আপনি গাছ থেকে তুলে মাটির তলে পুঁতে ফেলুন। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।